প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। অভিষেকে নেইমারের অ্যাসিস্ট, প্রতিপক্ষকে বিধ্বস্ত করলো আল হিলাল। সৌদি প্রো লিগে অবশেষে অভিষেক ঘটলো ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। ইঞ্জুরি এবং জাতীয় দলের ম্যাচ থাকার কারণে আল হিলালে যোগ দিলেও এতদিন মাঠে নামা হয়নি এই ফুটবলারের। অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার 15 সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে অভিষেক ঘটে নেইমারের। ব্রাজিলের তারকা এই ফুটবলারের অভিষেক ম্যাচে বড় জয় পেয়েছে আল হিলাল। প্রতিপক্ষ আল রিয়াদকে 6-1 গোলে বিধ্বস্ত করেছে তারা। নিজের অভিষেক ম্যাচে গোল না পেলেও 1 অ্যাসিস্ট করেছেন নেইমার। ম্যাচের 30তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় আল হিলাল। পেনাল্টি থেকে গোল করে দলকে 1-0 গোলে এগিয়ে নেন মিত্রোভিচ। প্রথমার্ধে একেবারে শেষ মুহূর্তে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় সৌদি প্রো লিগের ক্লাবটি। আল শাহরানির গোলে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল হিলাল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল হিলাল। ম্যাচের 64তম মিনিটে সৌদি ক্লাবটির জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন নেইমার। ম্যাচের 68তম মিনিটে মেলকমের অ্যাসিস্টে নাসার গোল করলে 3-0 গোলের লিড পায় আল হিলাল। ম্যাচের 83তম মিনিটে চমক দেখান নেইমার। তারকা এই ফুটবলারের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে 4-0 গোলে এগিয়ে নেন মেলকম। 87 ও ম্যাচের অতিরিক্ত সময়ে সালেম আল দাউসারির আরও 2টি গোল করলে 6-0 গোলে এগিয়ে যায় আল হিলাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 1টি গোল পরিশোধ করে আল রিয়াদ। শেষ পর্যন্ত নেইমারের অভিষেকে 6-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সামনাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে